নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্লাসের আরও একটি এপিসোডে সকলকে স্বাগত। লাভ ক্ষতির এই সেশনে আমরা যে অঙ্কগুলো করব খুব ইন্টারেস্টিং অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক দেখতে একই রকম, কিন্তু একটা কি দুটো অঙ্ক কথা জাস্ট চেঞ্জ করে দেওয়া, তার জন্য অঙ্কর ধরনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। কোথাও ক্রয়মূল্য চাইবে, কোথাও বিক্রয়মূল্য চাইবে। তো দেরি না করে শুরু করে দিই অঙ্কগুলো আজকে। প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা আমি খুব শর্ট, প্রথমে আমি একদম ইন জেনারেল টার্ম যেভাবে করে সেভাবে করব, এবং তারপর আমি শর্ট প্রসেসটা দেখাবো। শর্ট প্রসেসটা দেখলে অঙ্ক একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো অবশ্যই সবকটা অঙ্ক দেখবে এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটু একটু করে ডিফারেন্ট থাকবে, একটু একটু করে চেঞ্জেস থাকবে। সেই চেঞ্জেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একদম প্রথম অঙ্কটায় চলে আসছি আজকে। এক ব্যক্তি তার গাড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়। যদি তিনি তার গাড়ি 1800 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 4% লাভ হতো। তাহলে গাড়িটি ক্রয়মূল্য কত? বলছে এক ব্যক্তি তার গাড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়। যদি তিনি তার গাড়ি 18,000 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 4% লাভ হতো। গাড়িটি ক্রয়মূল্য কত? প্রথমে আগে আমরা কী করব, অঙ্কটা একদম ইন জেনারেল টার্মে করার চেষ্টা করি। মানে মনে করি যে গাড়ি বিক্রি করে তার X% ক্ষতি হয়েছে, ঠিক আছে। তিনি যদি পরে লাভ করতে চাইছে কত? Y% লাভ করতে চাইছে। Y% লাভ করতে চাইলে তাকে A টাকা বেশি দামে গাড়িটাকে বিক্রি করতে হবে। এই তিনটে জিনিস আমাদের অঙ্কগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কের মধ্যে থাকবে, X, Y আর A। মানে X টা কী হবে, প্রথম অবস্থায় যেটা আর কি, সেখানে ক্ষতিও হতে পারে লাভও হতে পারে। আবার Y টা কী? Y টা আমরা দ্বিতীয় অবস্থায় যদি একটা কন্ডিশন দেওয়া থাকবে সেখানকারটা। তাহলে X% যদি ক্ষতি হয়, তাহলে প্রথম অবস্থায় সেলিং প্রাইস কত হবে? ইনিশিয়াল SP কত হবে? যেহেতু 5% ক্ষতি হয়েছে, তাহলে 100 - 5/100 × cost, এটা আগের দিন করেছিলাম যে কস্ট প্রাইস যত ছিল, ক্রয়মূল্য যত ছিল, তার 5% ক্ষতি হয়েছে। 5% মানে 100 থেকে 5 বিয়োগ করলে, তাহলে এটা হচ্ছে, সরি, এখানটা আমরা X% ধরেছি, তাহলে 100 - X, তাহলে 100 - X/100 × CP, এটা হলো ইনিশিয়াল, প্রথম অবস্থায় সেলিং প্রাইস তার কত ছিল। আমরা নতুন যে সেলিং প্রাইসটা হবে, নিউ সেলিং প্রাইস কত হবে? তার তো Y% লাভ হবে, সেখানে Y% লাভ হবে, তাহলে নিশ্চয়ই 100 + Y/100 × cost price হবে, ঠিক আছে। এবার তাকে এই নতুন সেলিং প্রাইস বিক্রি করতে গেলে A টাকা বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে এই দুটোর বিয়োগফল, মানে নতুন সেলিং প্রাইসটা নিশ্চয়ই বেশি হবে যেহেতু লাভ করেছে বেশি, তাহলে নতুন সেলিং প্রাইস থেকে যদি পুরনো সেলিং প্রাইসটা বাদ দিই আমরা, তাহলে নিউ সেলিং প্রাইস মাইনাস ইনিশিয়াল সেলিং প্রাইস, এটা যদি বিয়োগ করি, ইকুয়াল টু কত হবে? এইটা বিয়োগ এইটা, 100 + Y/100 × CP মাইনাস 100 - X/100 × CP। তো এই দুটোর বিয়োগ করলে কত হবে? যেই টাকাটা সে বেশি বিক্রি করেছিল, তাহলে A ইকুয়াল টু, এখানটা দুটোরই সিপি রয়েছে, সিপিটাকে আমরা কমন যদি নিই, নিই কত হবে? 100 + Y/100 - X/100, এটাকে যদি আমরা লসাগু করে দিই কত হবে? CP × এখানে লসাগু 100, এখানটা 100 + Y - 100, যেহেতু মাইনাসটা গুণ হবে, তাহলে এটা +100 হয়ে যাবে, এই 100 কেটে গেল, তাহলে CP = বেরিয়ে গেল CP × X + Y/100। তাহলে এই সিপিটা যদি আমরা, এগুলো সবগুলো কিন্তু A এর সমান, তাহলে সিপিটা যদি আমরা বের করতে চাই, CP = কত হয়ে যাবে? এই 100টা আমরা এদিকে নিয়ে আসি, 100টা এদিকে গুণ হলে A × 100 / X + Y টা ভাগ হয়ে যাবে, X + Y = CP, মানে সিপি বলতে কস্ট প্রাইস। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কিন্তু একদম সরাসরি বের করে ফেললো। আমি এখানে যা সূত্রটা কীভাবে আসলো দেখালাম। তাহলে আমরা যখন অঙ্কটা করব, শর্ট প্রসেস, একদম শর্টে চোখে দেখে আমরা বুঝে ফেলব, এখানে নিচে কী হবে? X + Y, নিচে X + Y, তাহলে কস্ট প্রাইস CP =
নিচে হবে এক্স প্লাস ওয়াই, মানে প্রথমে তার ক্ষতি যত হয়েছিল সেটা যোগ লাভ যত হয়েছিল সেটা। ক্ষতি হয়েছিল 5%, লাভ হয়েছিল 4%। ওপরে কী হবে, এ ইন্টু 100। এ কত ছিল, এ মানে হলো তাকে যত দামে বিক্রি করতে, বেশি দামে বিক্রি করতে হয়েছিল, তাকে 18,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছিল। তাহলে 18,000 টাকা ওপরে ইন্টু 100, কাটাকাটি করে দিলে 9 দিয়ে 18,000 ইন্টু 100/9, কাটাকাটি করলে এখানে 2,000, তাহলে 20,000। আরেকটা 1, 2, 3, 5 এত টাকা, একদম চোখে দেখে এইটুকুতে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি এত বড় অঙ্কটা করলাম জাস্ট বোঝানোর জন্য কি করে কস্ট প্রাইসটা বের করা হচ্ছে। পরের অঙ্কগুলো আমরা শুধু ফর্মুলার সাহায্যে করব। পরের অঙ্কটার মধ্যে আবার একটা চেঞ্জেস থাকবে, কী চেঞ্জেস থাকবে পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা আছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করে, তার মানে এক্স সমান সমান 10, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 15% লাভ হতো, তাহলে ওয়াই সমান সমান কত, 15% লাভ হতো এবং বইটি 5 টাকা তাকে বেশি বিক্রি করতে হতো, তাহলে এ সমান সমান হলো 5। বলেছে বইটির বিক্রয় মূল্য বের করতে হবে, এখানটা এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা তো কস্ট প্রাইস বের করতে পারছি, তাহলে কস্ট প্রাইসের ফর্মুলাটা কী ছিল, সিপি ইজুগাল টু ছিল হলো এ ইন্টু 100/x+y, এটা ছিল আমাদের কস্ট প্রাইস। কস্ট প্রাইসের ওপরে তো 10% ক্ষতি হয়েছিল, এখানে কিন্তু ভালো করে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এক ব্যক্তি 10% ক্ষতিতে বই বিক্রি করে, মানে বিক্রি করে দিয়েছে অলরেডি, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 15% লাভ হতো, মানে বিক্রি করার পর সে ভাবছে যদি আমি 15% লাভ করতে চাইতাম তাহলে 5 টাকা বেশি বিক্রি করতো, কিন্তু আমার যখন বিক্রয় মূল্য বের করতে হবে, আমার কিন্তু ইনিশিয়াল বিক্রয় মূল্যটা বের করতে হবে, মানে সেই 10% ক্ষতির বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে কস্ট প্রাইসটা, কস্ট প্রাইসের উপরে 10% ক্ষতিতে যদি বিক্রি করি, তাহলে কস্ট প্রাইসের উপরে ক্ষতিতে বিক্রি করলে কী হবে, 10% ক্ষতি হয়েছে, তার মানে 100-90/100, এই 100 কেটে যাবে, তার মানে এখানে হয়ে যাবে কি, এ এখানটা সরি এখানে 90 আমি লিখে দিয়েছি, এখানে আমার যে ফর্মুলা ছিল সেখানে এক্সটা ছিল প্রথমটা ক্ষতিটা, তাহলে এখানে এক্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু 100-x/x+y, এটা হলো আমাদের সেলিং প্রাইসের সূত্র। কস্ট প্রাইসের ওপরে আমার গুণ করতে হচ্ছে, এটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। তাহলে বিক্রয় মূল্য আমরা সরাসরি কী করে বের করব, ফর্মুলার সাহায্যে, বিক্রয় মূল্য হয়ে যাবে এ, এ মানে 5 টাকা ইন্টু 100 বিয়োগ ফার্স্টে কততে ক্ষতি হয়েছিল, 10% ক্ষতি হয়েছিল, বাই এক্স প্লাস ওয়াই, মানে 10% + 15%, তাহলে 5 ইন্টু ওপরে হচ্ছে 90/25 হচ্ছে 25, তাহলে কত হচ্ছে, এটা 5 দিয়ে 25কে কাটলে 5, 5, 18, 90, তাহলে 18 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। বোঝা গেল অঙ্কটা, এর মধ্যেও কিন্তু আগেরটা এটা সেম অঙ্ক, শুধু আগেরটায় ক্রয় মূল্য বার করতে চেয়েছিল, এখানে বিক্রয় মূল্য, এই সূত্রটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য বের করার সূত্র। যেটা আমাদের ক্ষতি হয়েছিল প্রথম অবস্থাটা, সেটা জাস্ট এখানে বিয়োগ করতে হবে, এ ইন্টু 100 ছিল, এখানে এ ইন্টু 100-x বের করতে হবে। পরের অঙ্কটায় চলে আসি, পরের অঙ্কে বলেছে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে, তার মানে এক্স সমান সমান, আমরা প্রথমে যা যা আছে লিখে ফেলবো, এক্স সমান সমান 10, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রি করলে, এটা কম, 3 টাকা কম, তাহলে এ সমান সমান হলো আমার 3 টাকা, বিক্রি করলে তার 20% ক্ষতি হতো, তাহলে ওয়াই সমান সমান 20% ক্ষতি হতো, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত, এখানেও আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে সরাসরি কী বের করব, একদম সেম বিক্রয় মূল্য এসপি ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু 100-10/, এ বলতে এখানটায় আমি ফর্মুলাটা একবার লিখে নিই, এ ইন্টু 100-x/x+y, তাহলে এ কত, এখানে 3 ইন্টু 100-10/10+20, তাহলে হচ্ছে 3 ইন্টু ওপরে 90/এখানে 30, 3 একটা 0 0 কেটে গেলো, 3 3 কেটে গেলো, তাহলে 9 টাকা।
এখানে আমি একটা জিনিস ভুল করলাম, সরি, এখানটা আমার ছিল 10% লাভ, আমি এখানটা ক্ষতি করে ফেলেছি। এখানে সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে 110 হবে, তাহলে 110 একটা শূন্য কেটে গেলে 11 টাকা। ব্যাপারটা বোঝাতে পারলাম? আগের অঙ্কটা ছিল ক্ষতি, ছিল আমরা কস্ট প্রাইস থেকে ক্ষতিটা আমাদের বাদ দিতে হয়েছিল, যেহেতু এখানটা আমাদের লাভ বলেছে, 10% লাভে বিক্রি করেছে, তাহলে আমাদের নিশ্চয়ই সেই পার্সেন্টটা বাড়বে কস্ট প্রাইস থেকে, সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে বাড়বে, তার জন্য এখানটা হবে প্লাস। তো এখানে প্লাস বসালে 110 এখানে 3 আর 30 কেটে গিয়ে 3 কেটে গেল একটা শূন্য 11 টাকা, এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। এটা আমাদের 3 নম্বর অঙ্ক আজকের হয়ে গেল। এর পরেরটা আসছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কী আসছে? এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রি করে। প্রথমে আমাদের বুঝে রাখতে হবে সেটা লাভ বলছে না ক্ষতি বলছে, আগের অঙ্কটা আমার প্রথমে ভুল হয়ে গেছিলো একটু। আচ্ছা, এখানে বলেছে এক ব্যক্তি দ্রব্য 15% লাভে বিক্রি করে, তাহলে x = 15, আরও 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, তাহলে a = 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 20% লাভ হতো, তাহলে y = 20% লাভ হতো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এইখানটা একটা জিনিস বুঝতে হবে, একটা লাভ, দুটোই লাভ, আগে 15% লাভ হতো, এখন 20% লাভ করতে হতো, তাহলে কী হবে? আগের অঙ্কটা আমি যদি একটু রেফারেন্স করি, আগের অঙ্কটাও ছিল লাভ একটা ক্ষতি একটা, প্রথম যে 3টে অঙ্ক আমরা করলাম প্রত্যেকটাতে একটা লাভ একটা ক্ষতি ছিল, সেক্ষেত্রে নিচের অংশটা x + y হয়ে গেছিলো, এই ক্ষেত্রে কিন্তু দুটোই লাভ রয়েছে, তাহলে কী করবো? আমি একটুখানি ফর্মুলা যদি দেখাই, তাহলে ইনিশিয়াল SP কত হবে, 15% লাভে বিক্রি করতো, তাহলে 100 + x/100 ইন্টু কস্ট প্রাইস হয়ে যাবে, আর নিউ সেলিং প্রাইস কী হবে, সেখানটাও লাভ হয়েছিল, তাহলে x + y/100 হবে ইন্টু CP। এবার দেখতে হবে আমার কোনটা বেশি ছিল, এই 15% লাভটা বেশি না 20% লাভটা বেশি? নিশ্চয়ই 20% মানে আমার ওয়াইটা বড় রয়েছে, বেশি দামে বিক্রি করতে হয়েছে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, মানে নতুন SP থেকে পুরনো SP বাদ দিলেই তো, তাহলে নিউ SP মাইনাস ইনিশিয়াল SP = CPটা আবার কমন নিয়ে নিই আমি একবারে, তাহলে এখানে 100 + y, যেহেতু নিউ SP প্রথমে, তাহলে নিউ SP 100 + y/100 মাইনাস 100 + x/100। এখানটা যদি আমরা লসাগু করি, এখানে CP গুণ থাকবে 100, এখানে 100 + y - 100 - x, 100 কেটে গেল, এইখানটায় কিন্তু একটা ডিফারেন্ট রয়েছে, সেটা হলো y - x/100। তাহলে আমরা যখন আর এই নিউ SP আর এই SPটা, এই ইনিশিয়াল SP এবং নিউ SP এবং ইনিশিয়াল SPকে বাদ দিলে A হচ্ছে, তাহলে এখান থেকে CP = আমরা কী লিখে দিতে পারি? CP = হচ্ছে a * আগেরটার মতোই 100 - y - x হয়ে যাবে। আগেরটার সঙ্গে এটার একটাই পার্থক্য, সেটা হলো যে আগেরটা এখানে x + y ছিল, এখানে x - y, তা আমাদের মনে রাখতে হবে যদি দুটো লাভ বা দুটো ক্ষতি একসঙ্গে আসে তখন এরকম মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে SP যখন বের করব, a * 100, যেহেতু প্রথমেরটার ক্ষেত্রে কী ছিল, প্রথমেরটা আমাদের লাভ ছিল, তাহলে লাভ থাকলে নিশ্চয়ই বাড়বে সেলিং প্রাইসটা, তাহলে a * x, লাভ থাকলে নিচে y - x, এত টাকা হয়ে যাবে সেলিং প্রাইস। আমরা জাস্ট এখানে ফর্মুলা, এটা হলো আমাদের শর্ট ট্রিক্সটা আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে সেলিং প্রাইস এই ক্ষেত্রে কী হয়ে যাবে, সেলিং প্রাইস a = 120 আছে, ইন্টু এখানে 100 + 15, আর নিচে হবে 20 - 15, তাহলে 120 ইন্টু এখানটায় হচ্ছে কত, 115/5, 5 দিয়ে 115কে কাটাকাটি করলে 23 আর 115 গুণ করলে 2760, এত টাকা হলো আমাদের দ্রব্যটির বিক্রয় মূল্য। জাস্ট আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কীভাবে ফর্মুলাগুলো আসছে খুব বলে দিচ্ছি, মানে বেসটাকে আমার ক্লিয়ার করাটা মূল লক্ষ্য, বেসটা যদি ক্লিয়ার থাকে তাহলেই আমাদের
তাড়াতাড়ি অঙ্কগুলো আমরা করতে পারবো, কিন্তু বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্কের ফর্মুলা মনে রেখে শুধু অঙ্ক হবে না। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা আমরা চলে আসছি, 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, বলেছে এক ব্যক্তি 15% লাভে লবণ বিক্রি করে, তাহলে এক্স সমান সমান আমাদের, সরি 15% না, এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, তাহলে এক্স সমান সমান 18। প্রতি কেজি লবণ 8 টাকা কমে বিক্রি করলে, তাহলে এ সমান সমান 8 টাকা কমে বিক্রি করছে, তাহলে তার 22% ক্ষতি হবে, তাহলে ওয়াই সমান সমান হবে 22। এখানেও কিন্তু আমাদের একটা লাভ একটা ক্ষতি আছে, তাহলে আমাদের সিম্পল কোনো ব্যাপার নেই, আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য, সহজ জিনিস, সিপি বের করতে হবে, এ ইন্টু 100/x + y, তাহলে এ কত, এ আছে 8 × 100, এক্স প্লাস ওয়াই কত, 18 + 22, তাহলে 8 × 100/40, কেটে দিলে 5 দিয়ে কাটলে 20, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 20 টাকা। তাহলে প্রতি কেজি লবণের ক্রয় মূল্য হলো 20 টাকা, অপশান বি। তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ল্যাঙ্গুয়েজের অঙ্ক, কিন্তু প্রত্যেকটার মধ্যে চেঞ্জেস ছিল, কোনোটা দুটো লাভ দুটো ক্ষতি, একটা লাভ একটা ক্ষতি, ক্রয় মূল্য জানতে চাইছে বিক্রয় মূল্য, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা এই ধরনের অঙ্ক থাকবেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আরও যাতে সবাই চ্যানেলটা দেখতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আরও পরবর্তী ভিডিওগুলো সেভাবে আমি তৈরি করতে পারবো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।